আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুল, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং স্পোকেন ইংলিশ, অঙ্কন, নৃত্য, ক্যারাটে সহ বিভিন্ন বিষয়ের ট্রেনিং শিক্ষার্থী প্রায় 150 জন ছাত্রছাত্রী নিয়ে গঠিত হয় নবচেতনা নামে একটি শিক্ষা সংস্থা। দ্বিতীয় বার্ষিকে প্রতিষ্ঠাতা দিবস পালন হলো বুধবার মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। নবচেতনার অনুষ্ঠান মঞ্চ থেকে বিশ্বের উন্নয়নের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় শিক্ষক গাছমাস্টার অরূপ চক্রবর্তী এবং মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা নিবাসী অশোক মণ্ডল গাছ বসিয়ে 75 বর্ষপূর্তি স্মারকখণ্ড ভবন উদ্বোধন করেন। নবচেতনার শিক্ষা সংস্থার প্রধান উদ্যোক্তা তথা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র, উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি চিরঞ্জিৎ হাজরা এবং প্রাক্তন ছাত্র সুব্রত ভট্টাচার্য প্রদীপ দে জানান যে গত বছর মালডাঙ্গা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রাঙ্গণে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুলের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পারদর্শী এবং উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে অল্প খরচে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদিনে প্রতিষ্ঠিত হয় এই নবচেতনা নামের একটি শিক্ষা সংস্থা। তারই এই বছরে নবচেতনা সংস্থাটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। নবচেতনা ছাত্রছাত্রীদের দ্বারা নাচ, ক্যারাটে এবং অঙ্কন প্রদর্শনী আয়োজনও করেছিল এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা তাদেরকে পেয়েছি, বাকিরা সবাই অনলাইনে আছেন, সারা পৃথিবীতেই আছেন, তারা দেখবেন। আজকে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাতীয় শিক্ষক নাদুমঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাছ মাস্টার অরূপ কুমার চৌধুরী, উনি এসেছিলেন প্রধান অতিথি হিসাবে। SSM বা সর্বশিক্ষা মিশন থেকে মিসকিন সাহেব এসেছিলেন। এছাড়াও আমাদের কৃতি ছাত্র অশোক মণ্ডল, অসীম নন্দী, কাঞ্চন অধিকারী, রাখি তন্ময়, সোমা, তারপরে সুব্রত, প্রদীপ, হৃদয় আজকে আসতে পারেনি, আমাদের বর্তমান প্রেসিডেন্ট চিরঞ্জিৎ, সন্দীপ, প্রত্যেকে এখানে রয়েছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা এখানে নার্সারি থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ, জিকে, জিআই, ক্যারাটে, ড্রয়িং, ড্যান্সিং, অ্যাবাকাস এই সমস্ত বিষয়ে একই ছাতাতলায় অত্যন্ত কম খরচে এলাকার উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের পড়ানো। কতজন ছাত্রছাত্রী আছে? 150 জন বা তার বেশি। এখানে এই নবচেতনাটা কীভাবে গঠিত হয়েছিল, কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? নবচেতনা গঠিত হয়েছিল এখানকার আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছিল যে এলাকা পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র যারা, তারা এক ছাত্রতলায় বিভিন্ন কোর্সে গিয়ে তোমার স্পোকেন ইংলিশ বা জিকে, জিআই, ড্রয়িং এইগুলো আলাদা আলাদাভাবে পড়ার আর্থিক সামর্থ্য তাদের নেই, কিন্তু তারা এই সুযোগটা যাতে পায় এবং তাদের কমিউনিকেশানটা যাতে বাড়ে, ভবিষ্যতে যাতে ফাউন্ডেশনটা ঠিক হয়, এই সমস্ত চিন্তাভাবনা করে এলাকার আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই নবচেতনা প্রতিষ্ঠা করে। যারা এখানে প্রশিক্ষণ বা ট্রেনিং নিচ্ছে তাদের কী উপকার হবে? তাদের প্রথমত উপকার হবে যে আমাদের জাতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিটিশন করার জন্য যে ধরনের কমিউনিকেশান স্কিলের দরকার বা যে ধরনের মেধা তৈরির দরকার তারা এখান থেকে সেটা ডেভেলপ করতে পারবে। এটা কি খরচবহুল না অল্প খরচের মাধ্যমে? অত্যন্ত অল্প খরচে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন ভর্তুকি দিয়ে এটাকে চালাচ্ছে। এই অনুষ্ঠানটা কিভাবে হলো? অনুষ্ঠানটা হলো আজকে দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান হলো। এখানে সমস্ত যে আমাদের স্ট্রিমগুলো রয়েছে, ফ্যাকাল্টিগুলো রয়েছে, তাদের যেমন স্পোকেন ইংলিশ, তারপরে অঙ্কন, তারপরে জিকে, জিআই, অ্যাবাকাস, ড্যান্সিং, ড্রয়িং সমস্ত কিছুর এখানে অনুষ্ঠান হলো। সফল মানে প্রতিযোগিতায় সফল ছাত্র, হ্যাঁ, এবং প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের
এখানে পুরস্কৃত করা হয়। কে কে উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ে আজকে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র, নাদনঘাট রামপুরিয়া স্কুলের শিক্ষক, জাতীয় শিক্ষক গাজ মাস্টার অরূপ চৌধুরী মশাই, আমাদের প্রাক্তন ছাত্র এখন বর্তমানে ডেপুটি ফুড ডাইরেক্টর পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অসীম নন্দী মহাশয়, আমাদের আমেরিকা নিবাসী প্রীতি প্রাক্তন ছাত্র অশোক মণ্ডল মহাশয়, SSM সর্বশিক্ষা মিশনের মিসকিন আলী মহাশয় এবং আমাদের নবচেতনার যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা তৈরি করেছে তাদের প্রত্যেকে। তুমি অংশগ্রহণ করেছো? কিসে অংশগ্রহণ করছো? তুমি পুরস্কার পেয়েছো? কি কি পেলে? এই গাছটা নিয়ে গিয়ে তুমি কি করবে? বসাবে দিয়ে বড় করবে? অনুষ্ঠানটা আনন্দ পেলে? খুব আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে। কি নাম তোমার? হ্যাঁ, বাড়ি মন্ডল। কিসে অংশগ্রহণ করছে? নাচে। এটা অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে? এটা অনুষ্ঠানটা হচ্ছে তোমার নাচে, আজকে তোমার আজকে তিনই নবচেতনাটা তোমার উদ্বোধন, মানে আজকে দিনে নবচেতন তোমার উদ্বোধন হয়েছিল, আজকে তার জন্মদিন, সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে? হ্যাঁ। তুমি আনন্দ উপভোগ করছো? হ্যাঁ। মানে এটা হচ্ছে খুব আনন্দ উৎসাহের সঙ্গে? হ্যাঁ, এটা খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগছে, আজকের দিনটা খুবই ভালো লাগছে। কি নাম তোমার? পূর্বিকা বন্ধু। বাড়ি? মন্তেশ্বর। তুমি অংশগ্রহণ করেছো? কিসে অংশগ্রহণ করছো? তুমি পুরস্কার পেয়েছো? কি কি পেলে? এই গাছটা নিয়ে গিয়ে তুমি কি করবে? বসাবে দিয়ে বড় করবে? অনুষ্ঠানটা আনন্দ পেলে? খুব আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে। কি নাম তোমার? হ্যাঁ, বাড়ি মন্ডল। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।